ওকে বলকো মানুষ জুড়ে কাটু আছে খাওয়া দিয়ে জরুরি আছে এত শারীরিক অসুস্থতা তাকে জয় করে কিভাবে এত কাজ করছে প্রত্যেক দিন ও অপশন নেই এবার আসি না এসে ভেতরে আসবে এসে আমাকে ডাকবে আপনি মনে একমাত্র যদি আপনাদের সময় প্রতিনিধিত্ব দুই স্কুল পদত্তের মৌসুম হয়ে দুই জায়গাতে পড়াশোনা করেছে আপনার কাছে সেরা বিনয়ের শিক্ষক সেরা পৃথিবীতে কোনো শিক্ষকই সেরা বলে কোনো শিরোপা পেতে পারে না প্রত্যেক শিক্ষকেরই নিজস্ব নিজস্ব পদ্ধতি আছে কিন্তু উদ্দেশ্য একটাই থাকে সেই উদ্দেশ্যটা যদি স্পষ্ট থাকে আমার কাছে ওনারাও এভাবে স্পষ্ট করে দিয়েছেন সেখানে শ্রেষ্ঠত্বের শিরোপা বলে কিছু হয় না কোনো শিক্ষকেরই শ্রেষ্ঠত্বের শিরোপা বলে কিছু হয় না সিনেমা না থিয়েটার থিয়েটার কিন্তু প্রত্যেকটা মাধ্যমে নিজস্ব নিজস্ব ব্যাকরণ আছে এবং সেই ব্যাকরণগুলো যদি তারা আয়ত্ত করতে না পারে তাহলে কোথাওই কিছু হয় না আপনি আগামী দিনে বাংলা থিয়েটার কি ভাবছেন নতুন যা যা হ্যাঁ নতুন কিছু পরিকল্পনা আছে কিন্তু প্রথম পরিকল্পনা হচ্ছে যে এমন কোনো নাটক করা যেটা আজকের ছেলে মেয়েদের কাজে লাগবে সেইটা তারা রিলেট করতে পারবেন তাদের আপনাদের বয়সী ছেলে মেয়েরা রিলেট করতে পারবেন তাদের সমস্যা তাদের ভালো লাগার সঙ্গে রিলেট করতে পারবেন এমন নাটক করা এবং যেভাবে করে এসেছি তার বদলে অন্য কোনো রকমভাবে করা মুদ্রার কথা হচ্ছে ফর্মটা খুব জরুরি নয় ফর্ম আর কন্টেন্ট যদি একটা জায়গায় মিল মেলাতে পারি তাহলেই হবে আজকালকার যুগে আমরা যেমন দেখি ডাক্তারি মেডিকেল এবং ইঞ্জিনিয়ার সেইখানে দাঁড়িয়ে থিয়েটারের দিকে আমাদের প্রজন্ম সেইভাবে আসছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সেখানেও খুব একটা বেশি দিন থাকবে না তার কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে এগোচ্ছে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এদের খুব একটা প্রয়োজন থাকবে বলে মনে হয় না যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে অ্যাডাপ্ট করে এবং আপগ্রেড করতে পারবে নিজেদের তার কারণ তখন আপনার সামনে কিন্তু কোনো ছাত্র নেই যাকে আপনি বলছেন আপনি যদি ভুল বলেন সঙ্গে সঙ্গে সে বিং করে শব্দ করে বলবে যে আপনি ভুল বলছেন আমার কাছে ডেটা এই এবং সেই ডেটাটা সারা পৃথিবীর ডেটা সুতরাং তিনি যদি আপগ্রেডেড না থাকেন আপডেটেড না থাকেন তাহলে কম্পিউটারকে ইগনোর করবে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইগনোর করবে রোবটকে ইগনোর করবে তার থেকে বড় কথা হচ্ছে যে আজকের তারিখে সবটাই চলে যাবে হচ্ছে ইন্টারনেটে মানে আর বছর তিনেক চারেকের মধ্যে আপনারা 5G দেখতে পাবেন সেই 5G-তে অলমোস্ট স্ট্রিমিংটা লাইভ স্ট্রিমিং হয়ে যাবে ফলত সেখানে তাকে চেক করা বা কিছু করা বা একটা ডিজাইন করা এগুলো সব আছে তাকে নতুন করে কিছু করতে গেলে জেনারেল ফিজিশিয়ান যারা আছে তাদের অন্যরকম চেহারা আমি মোটা কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 10-15 বছরের মধ্যে আমাদের চেনা ফেসিলিটিটা পুরোটা বদলে তার ভাষ্য তৈরি হবে নতুন তার কি বলছে ভ্যালিউজ তৈরি হবে সেই ভ্যালিউজ অনুযায়ী বাকিটা করতে হবে এইটা এখন থেকে কিছু বলা যাবে স্বাভাবিকভাবে আমি আপনাকে বলছি যে আর্টিফিশিয়াল লিম জীবনের কোনোদিন আমরা ভাবতে পারতাম না তার একটা সেন্সিটিভিটি তৈরি হয়েছে কিন্তু এখন আর্টিফিশিয়াল লিমের সেন্সিটিভিটিটা 80% নিয়ে যাওয়া গেছে পুরো একটা সময় খুব শিগগিরই আসবে মানুষটার প্রয়োজন বা অপ্রয়োজনে তার শখের কারণে সেটা লিপ বদলে বলতে গেলে তো এমনি সেটা বাজারে কিনতে পাওয়া যাবে বাজার থেকে গিয়ে একটা পা একটা হাঁটুর মালাই চাকি এইসব ইত্যাদি ইত্যাদি সে নিজের মতো কিনে ফেলবে সুতরাং এই যে পৃথিবীটা সামনে আসছে সেই পৃথিবীতে ভাবনা চিন্তাগুলো একটু একেবারে বুঝে ফেলতে হবে ফেলে নতুন ভাবনা চিন্তার মধ্যে না করতে পারলে ওই পিছনেই পড়ে থাকা হবে সুতরাং ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও
একেবারে অন্য রকমের কোনো কিছু বানানো, কারণ অধিকাংশ মানুষকে সার্ভিস সেক্টরে গিয়ে কাজ খুঁজতে হয়, কাজে তারা থাকতে পার নাও পারেন, কারণ অত লোকের দরকার নেই, সেই লোকটাই সব করে দিচ্ছে, সেই রোবটটাই সব করে দিচ্ছে। এই ভাবনাগুলো বদলে এখন ভাবতে হবে যে কিভাবে এই প্রযুক্তি মোকাবিলা করা যায়, সেইটা সবচেয়ে জরুরি। একপক্ষে সব সিনেমা পরিচালক স্বীকার করবেন আপনি ভীষণ উচ্চ মানের অভিনেতা এবং যারা দর্শক তাদেরও ভীষণ প্রিয়, অথচ আপনি সিনেমায় এত কম আসেন। প্রথমত তো সব নির্দেশকই যদি মনে করতে গেলে উচ্চ মানের অভিনেতা, তাহলে তারা আমাকে যুদ্ধের অভিনয় করাতে তারা নেন না, সেটাতেই প্রমাণ হয় আমি উচ্চ মানের অভিনেতা বলি। দু নম্বর হচ্ছে যে সব দর্শকও মনে করেন না যে আমি খুব উচ্চ মানের অভিনেতা, আমি নিজেও সেটা মনে করি না, ফলত এর কোনো উত্তর হয় না। মানে উত্তর হয় না মানে হচ্ছে যে দেখুন এখন লোকে বলে এটা যোগাযোগের যুগ, আমি সেক্ষেত্রে মনে করি দেখুন আমার নতুন করে আপনাকে প্রমাণ দেওয়ার নতুন কিছু নেই, আমি এমন কোনো কাজ করি না যে কাজটা গোপনে করতে হয় বা কোনো সিক্রেটেড রাস্তায় গিয়ে করতে হয়। আজকে কোনো সাইন্টিস্ট একটা নতুন কী ডেভেলপ করছে সেটা তার ল্যাব ছাড়া কেউ জানতে পারে না, কিন্তু আমার কাজটা তো সর্বসাধারণের মাঝখানে, সুতরাং আমাকে যদি কারোর লাগে যদি জানেন কেন লাগে আমার, সেক্ষেত্রে একটা আত্মসম্মান কাজ করে যে আপনি একটা প্রোডাক্ট সেটাকে নেবেন কি নেবেন না সেটা নির্ভর করে হচ্ছে আপনার সাথে আদৌ লাগবে কি, আমাকে নিশ্চয়ই লাগে না সেই কারণে শুধু কারণে অধিকাংশ ক্ষেত্রেই কারণ। আপনি বেশ কিছু সিরিয়ালেও কাজ করেছেন, তো আজকালকার দিনে যেরকম সিরিয়াল আমরা দেখি সব সিরিয়াল কি সেইভাবে দর্শকদের প্রকৃত অর্থে এন্টারটেইন করতে পারে? না করলে এক সন্ধ্যায় 38 কোটি মানুষ দেখে, সুতরাং পরে বলেই দেখে, এবং আপনি তার মানটান নিয়ে নিজের মতো করে প্রশ্ন করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো আপনি সংখ্যালঘু হয়ে যাবেন, তো আপনার সংখ্যালঘুর অভিমান থাকতে পারে আপনার, কিন্তু তাহলে আপনি সংখ্যাগুরুর ভাবনাকে এত সহজে ফেলে দিতে পারবেন। কিছুদিন আগে ইচ্ছেবাদী সিরিয়াল আমরা দেখতাম, তো সেখানে আপনার চরিত্র এবং আপনার অভিনয় ভীষণভাবে সকলের মন কেড়েছিল, তো সেই সিরিয়াল প্রতি গিয়ে কিছু বিশেষ অভিজ্ঞতা দেখুন। অভিনয়ের ক্ষেত্রে চরিত্র তৈরি করাটাই হচ্ছে বিশেষ অভিজ্ঞতার জায়গা, একটা লোকের সিরিয়ালে না ওভাবে কিছু করা যায়, সিরিয়ালে তো আপনি জানতেও পারবেন না যে মানে সামনের এপিসোডগুলো কীরকম হবে, গল্পটা এগোবে, এখানে এসব কিছু নেই, এখানে মানে ওই আমরা বলেছি না যে মানে প্রতিবর্ত ক্রিয়া আর ব্রেন দুটো এক জিনিস নয়, এখানে ব্রেন কম কাজ করে, এখানে প্রতিবর্ত ক্রিয়াটাই রিফ্লেক্স অ্যাকশন দিয়েই পুরোটা সারা ছাড়তে হয়, কারণ ওই মুহূর্তে ওই যে সিনটা আসছে সেই সিনটাতে কি করা যায় সেটা ছাড়া বাকিটা খাওয়ার কোনো জায়গাও নেই, কারণ কাউকে জিজ্ঞাসা করলেই কেউ বলতে পারবে না, যিনি লেখেন তিনিও বলতে পারবেন না, যিনি নির্দেশনার কাজ করেন তিনিও বলতে পারবেন না, ফলত অভিনেতাকে ওই মুহূর্তের ওই প্রতিবর্ত ক্রিয়াতেই চালাতে হবে, এই ছাড়া কোনো উপায় নেই। কিছুদিন আগে আমরা দেখলাম একটা ফেসবুক পোস্ট যেভাবে আগুন চলে গেল, একজন বাঙালি হিসেবে কি মনে করছেন বাঙালির চিরকালীন যে সংস্কৃতি সেটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে? না না, সে তো পরিবর্তন হবেই, পরিবর্তন হবেই, তার কারণ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার একটা কোথাও মনে হচ্ছে যে এটা একেবারেই সংগঠনের অভাব, কারণ আমি মনে করি না কোনো সাধারণ মানুষ এমন কোনো অবস্থা সৃষ্টি করতে চান যেখান থেকে তার পরিবার, তার নিজের ব্যক্তিগত জীবন, তার রুচি রুচিরুচি এবং তার তিনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলটা ডিস্টার্ব হয়ে যায়, এটা কোনো সাধারণ মানুষ চান না, এটা বিশেষ
একদল মানুষ চান, তাদের ক্ষমতা দখলের সূত্র হিসেবে চান। তার কারণ দাঙ্গা হলেই কিছু বাড়িভদ্র জলে কিছু লোকজন উৎখাত হয়ে যায়, তখন সেটা দখল করতে সুবিধা হবে এবং তাতে কিছু মানুষকে যদি সরিয়ে দেওয়া যায় ওখান থেকে, তাড়িয়ে দেওয়া যায়, তাহলে বেশ কিছু ফাঁকা জায়গা পাওয়া যায়। সেই ফাঁকা জায়গায় নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক যে সমস্ত স্বার্থগুলো, সেই স্বার্থগুলোকে তখন মানে দখল করতে সুবিধা হয়। কিন্তু আপনি কোনো সাধারণ মানুষকে আপনি পাবেন না যে যিনি এটা হয় সমাজ বিরোধীরা করে, যাদের কিছু মানুষ আছে যারা সকাল থেকে উঠে চিন্তা করেন কার ক্ষতি করবো, কাকে বিরক্ত করবো, কাকে উত্তপ্ত করবো, এটা করে তারা মজা পাচ্ছে। এই ধরনের বিকৃত মানসিকতার লোকজনের সংখ্যা বাড়ছে এই কারণের জন্য। আমি বলবো তার দুটো প্রধান কারণ হচ্ছে, এক, কোন সদর্থে মানে কোন কাজের সঙ্গে সে যুক্ত হতে পারছে না, আর যে জন্য তাকে রোজগার করতে হতো, রেগুলার বেসিসে রোজগার করতে হতো, তার জন্য কোথাও যেতে হতো, কোথাও কোনো কাজ করতে হতো, তাহলে তার পক্ষে এটা করা সম্ভব ছিল না। কিন্তু সে যদি দেখে যে কিছু লোক, এগুলো সমস্ত প্রাইভেট আর্মি কিছু লোক রাখে যাদের হাতে রাজনৈতিক দলগুলি করে, যে তাদের নিজেদের জোর খাটাবার জন্য কোনো অর্থনৈতিক উন্নয়ন তো কিছু করছে না, কিছু সামাজিক পরিষেবাকে অর্থনৈতিক উন্নয়ন করে করার জন্য চেষ্টা চলছে, রাস্তা তৈরি করা, হাসপাতাল তৈরি করা, ব্রিজ তৈরি করা, স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, এটা তো কর্তব্য। কেউ যদি সেটাকে বলে যে আমার এটাই উন্নয়ন, কর্মক্ষমতা মানে কর্ম চাকরি তৈরি করা, অর্থনৈতিক নতুন অবস্থান তৈরি করা, এইটা উন্নয়ন। আগের যে অবস্থা ছিল তার থেকে আমি একটা নতুন অবস্থায় এসেছি, উন্নীত হয়েছি, সেটা উন্নয়ন হতে পারে। কিন্তু আমার আগের অবস্থা খুবই খারাপ ছিল এবং যা যা পাওয়ার আমার উচিত ছিল সেগুলো কোনোটাই ছিল না, আমি সেগুলোকে করে দিলাম, সেটাকে উন্নয়ন বলে। এবার কেউ যদি মনে করতে পারে হ্যাঁ এখানে তো রাস্তা ছিল না, এই রাস্তা পরে হলো, এই রাস্তার জন্য আমি এখন তাড়াতাড়ি কলেজ যেতে পারছি এবং তাড়াতাড়ি করতে পারছি ইত্যাদি, সেটাই উন্নয়ন। হ্যাঁ, আপনার জীবনে সেটা উন্নয়ন হলেও হতে পারে, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে সেটা উন্নয়ন নয়। এটা হচ্ছে একটা খুবই পরিষেবা, একটা সামাজিক পরিষেবা বলুন, অর্থনৈতিক পরিষেবা, অর্থনৈতিক পরিষেবাটা কোনো উন্নয়ন বলে ঘোষিত হয় বলতো। আপনি এমন কিছু লোকজনকে হাতে কাজ দিতে পারছেন না, তার ফলে তার হাতে বন্দুক তুলে দেওয়া ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। তাকে একটা সোনার চেন, কিছু তেল আর দু চারটে মানে বাইকের এর কাছ থেকে ওর কাছ থেকে চুরি করে আনা বাইক, সেগুলো আপনি দিয়ে দিচ্ছেন আর হাতে আর বন্দুক তুলে দিচ্ছেন, ফলতো সে আপনার কথা দিয়ে চলবে সেখান থেকেই আসছে। হ্যাঁ, আর কিচ্ছু হচ্ছে না, এটা আমার সাথে ঘটনাটা আরো বেশি করে প্রমাণ করে যে সাধারণ মানুষ যদি একসঙ্গে না দাঁড়িয়ে পড়তো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এত লোক নিয়ে এসে, বাংলাদেশের জামাতুল নিয়ে এসে, খিদিরপুর থেকে লোক নিয়ে এসে ও পশ্চিম মেদিনীপুর থেকে লোক নিয়ে এসেও এসব করা গেল, ব্যাপারটাকে দু তিন দিনের বেশি কিছুতেই কিছু করা গেল। তারপর গুজরাটে 2002 সালের দাঙ্গার ছবি, সেই ছবিকে এখানে এসে পোস্ট করে একটা ভোজপুরি ফিল্মের একটা ইয়েকে পোস্ট করে, সুতরাং এটা পরিকল্পিত একটা অধ্যায় আর কি। এবার এই পরিকল্পিত অধ্যায়কে আটকাবার জন্য আপনার একটা এমন সংগঠন থাকা দরকার যে সংগঠন মানুষকে ওইটা বোঝাতে পারবে এতে তোমার ক্ষতি হবে। তো মূলত সেই সংগঠনের যত অভাব বলতে থাকবে তত এরা কত সুবিধা পেয়ে যাবে। অনেকেই জানে না আপনি অনূর্ধ্ব-19 বাংলা ক্রিকেট দলে খেলেছেন, আপনি অভিনয় না আসলে কি কখনো ক্রিকেট জগতে আসতে? না না, সেটা আসবো বলেই তো চাইছে, আপনার চেষ্টা করেছিলাম তো সে হলো না, কারণ ওদের অভিনয়টাই করতে হলো, করতে হলো মানে খুশি সম্পর্কে। ক্রিকেটটা খেলতে পারলে খুব পরিশ্রম করেছিলেন, 11টা বছর ফাঁকি দিয়ে কলকাতা ফার্স্ট ক্লাস ক্রিকেটে
যারা যারা তৎকালীন সময় খুব বড় নাম ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে খেলা শুরু হয়েছে। আমাদের মহেন্দ্র সিং নেতৃত্বেও আমার খেলা সমাপ্ত হয়েছে। সুতরাং ফাঁকিবাজি কিছু করি না, করিনি। ছোটবেলা থেকে সেটা এক ধরনের ইঙ্গিত ছিল, রামকৃষ্ণ মিশনের একদম বাধ্যতা ছিল প্রত্যেকটা স্কুলে থাকলে খুব ভালো হয়। ফুটবল ক্রিকেটে কিরকম পার্টিসিপেশন, সাঁতারে কিরকম পার্টিসিপেশন, জিমন্যাস্টিক্স কিরকম পার্টিসিপেশন, এই সব কিছু নিয়ে ওই 100 নম্বর থাকবে। সেই 100 নম্বরের মধ্যে 70 নম্বর তোমার পেতে হবে, তাহলে না তোমার রেজাল্ট কুই ফেল হয়ে যাবে। বড় তো ফার্স্ট বয় না, পেছন পেছনে সন্দেশ মাখা সন্দেশ নিয়ে ঘুরে বেড়াতে যে একটা জায়গায় তারপরে ঘুরিয়ে দিয়ে ভাই আমি আর দুটো কথা বলি কিছু করি। সেটা কিন্তু সেটা করার পর যেটা বলছিল যে বহু সংখ্যক ছেলে মেয়েরা তারা একটা শুধুমাত্র লেখাপড়ার বাইরেও এক ধরনের খেলাধুলো করলেই একটা জিনিস অবধারিত ভাবে সেটা হচ্ছে হেরে যেতে হবে কোন একটা ম্যাচে, এবং সেটাকে করে আবার পরের ম্যাচটা জেতার জন্য এই যে হেরে যাওয়াটা অ্যাকসেপ্ট করতে শেখা এবং একটা টিম হিসেবে চলা, এই এই দুটো একটা সমাজ ব্যবস্থার জন্য খুব জরুরি জায়গা। অন্য একটি মানুষ যদি মনে করে আমি একাকি, তাহলে তাকে যদি বলা হয় যে তুমি একাকি তোমার একার জন্যই করেছো, যাও তোমাকে একটা দ্বীপে পাঠিয়ে দিলাম, সেখানে ধান চাষ করে ধান করিয়ে তারপর ভাত খেয়ে জামা কাপড় গুনে তারপর ইয়ে করো, তুমি করছো না বাবু আমার জন্য আর আর চার করছে বলে তুমি এত সময় পাচ্ছ। দরিদ্র যে এত সময় পায় নানান রকম ভাবনা পাওয়া, কারণ হচ্ছে যে সমাজে 17-18 জন মিলে তার জন্য খেতে দেয়, তার জন্য সে জামা কাপড় পড়তে পারে, তার জন্য সে খেতে পারে, তার জন্য সে তাদের প্রতি তার দায়িত্ব না সরকারের কোথা থেকে কি হচ্ছে খেলাধুলোর জগতে না থাকার সমাজ যেন যৌথতার জায়গা, সমাজ যেন একটা বিচ্ছিন্ন একক মানুষের জায়গা নয়, ইউনিক আইডেন্টিটি দিয়ে একটা ইউনিক আইডেন্টিটি। আমি একদম কোনো একজন ব্যক্তি মানুষকে আট পাঁচটা মানুষের মতো করেছি, সে একজন ইউনিক আইডেন্টিটি, কিন্তু তারও কন্ট্রিবিউশন কিন্তু এটা সোসাইটিতে কন্ট্রিবিউশন থাকা, তার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন থাকা, এটা একটা খুব জরুরি জায়গা। কারণ সে যদি ছোটবেলা থেকে তুমি আর কারোর দিকে তাকাবে না, তুমি একা এবং তোমাকে তোমাকেই প্রথম হতে হবে, তোমাকেই প্রথম হতে হবে এবং ব্যর্থ বলে কি বাবা মায়ের চূড়ান্ত হাহাকার রাগ ইত্যাদি ইত্যাদি, এবং প্রথমেই যে কথাটা প্রচারিত হয় বলা হয় আমি গল্পগুলো দেখেছি, এত পয়সা খরচা করলাম বিভিন্ন স্ত্রীকে দেখি কাঁদতে আমার জন্য কত পয়সা খরচা হয়ে গেল, তো আমি তখন বুঝে পাই না যে এত পয়সা খরচা করার কথা তো সেটা করলেন না করবেন আবার তারপরে সে আবার একটু বলবেন একটু মানে কি বলো তো, এই সব মিলিয়ে একটা এমন সোজা কথা কিন্তু বৈশ্য সভ্যতা এর বেশি আর কিছু করে না। বৈশ্য সভ্যতা থাকলে বৈশ্য সভ্যতার বিরোধিতা করার জন্য ক্ষমতা থাকে, করলে করেও তার মধ্যে থেকে যদি কিছু করতে পারে করার তার মধ্যে যতটুকু করা যায়, তবে ভ্যালিউজ একই রকম আর থাকবে না, সে বলতে পারি ভ্যালিউজ পাল্টাবে সারা বিশ্ব জুড়েই ভ্যালিউজ পাল্টাবে, কিন্তু ভ্যালিউজ পাল্টাবে প্রযুক্তির কারণে, এইটা মানুষের ইতিহাসে।
যেমন প্রযুক্তির কারণে শিল্প বিপ্লব এসেছিল, প্রযুক্তির কারণে নতুন সমাজ ব্যবস্থা এসেছিল, প্রযুক্তির কারণে আমার মনে হয় নতুন একটা সমাজ ব্যবস্থা আসা হবে। এই সমাজ ব্যবস্থায় মানুষকে ঠিক করে ফেলতে হবে যে মানুষ কিভাবে বাঁচবে, পুরনো পৃথিবী তো আর নেই, নতুন পৃথিবীতে কিভাবে বাঁচবে। কারণ আপনারা জানেন যে যৌনতাও ব্যক্তিগত স্তর হয়ে গেছে এবং একটা দিক ভালো হবে, এই সমস্ত ধর্মীয় কারণে মানুষকে যৌনতা থেকে বিচ্ছিন্ন, সেইগুলো বোঝা এবার মানে থাকা কেটে চলেছে, থাকা কেটে চলেছে মনে মানে মানুষ শুধুমাত্র প্রজন্মের জন্য যৌনতার কাছে যায় সেটা একেবারেই ঠিক কথা নয়। যৌনতা তার কাছে একটা মানে ভালো খাওয়া ভালো ঘুমের মতোই ভালো যৌন জীবনটাও একটা তার কাছে প্রয়োজন, এই বোধগুলো বোধহয় একবার তৈরি হবে। তার কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা আর 50 বছরের মধ্যে তো আমি বলছি উচ্চ মধ্যবিত্তের মধ্যেও বা মধ্যবিত্তের মধ্যেও আর 50 বছরের মধ্যে বাচ্চাটার জন্ম দিতে হবে, ওটা ল্যাবিজ এবং নিজের পছন্দ আমার জেনেটিক যে সমস্ত জিনিসপত্র চাই সেই অনুযায়ী আর সেটা হয়তো ক্রোম ক্লোন হবে কিন্তু এটা হবে। এবং আমি তো দেখে যেতে পারবো না কিন্তু আপনারা হয়তো দেখে যাবেন যে একটা নতুন পৃথিবী, যে পৃথিবীতে আপনাকে বাসে ট্রামে আপনাকে খুব শিগগিরই একটা ট্রামে ট্রেনে চড়তে হবে, খুব শিগগিরই যে ট্রেনের কোনো চালক নেই, আপনি আপনাকে কথা বলতে গেলে তার সাথে প্রধান রূপে কথা বলতে হবে খুব শিগগিরই। অলরেডি চেন্নাইতে চলছে, কোচিতে অলরেডি যে 8টা ট্রেন চলছে সেই ট্রেনে কোনো চালক নেই, ওটা একটা লোক বসে ওখানে চালাচ্ছে, খুব শিগগিরই একটা গাড়ি আনছে যে গাড়ি নেয় ওটা। তার থেকেও বড় কথা হচ্ছে যে ফসিল থেকে উৎপন্ন কিছুতেই আর আমাদের এনার্জি তৈরি হবে না, এনার্জি পুরোটাই আমরা চেঞ্জ করে দেবো ইলেকট্রিসিটিতে বা অন্য কোনো, এগুলো তো একটা নতুন পৃথিবী। এই নতুন পৃথিবীতে আপনাকে রোজ যন্ত্রের সঙ্গে কথা বলতে হবে, এখনই বলতে হবে যারা থিয়েটারে আসছে তাদের উদ্দেশ্য কোনো কথা আপনাকে যা বলছি তাই একদম নতুন একটা। প্রথম কথা হচ্ছে যে এক অদ্ভুত এই সাউথ ইস্ট এশিয়ার এক অদ্ভুত সমন্ততন্ত্র এত নিগড় আর কি, যেখান থেকে দাঁড়িয়ে এখনো এই তথাকথিতভাবে অভিনয় অভিনয়টা খুব লোকরা করে না এখনো আজ। কারণ আমরা যখন কথা বলছি তখন আমার মনে রাখতে হবে আমরা 130 কোটি লোককে নিয়ে আপনি আমি আর কলকাতা শহরের 2 লক্ষ লোক যারা আর পাঁচটা যারা আমরা ইন্ডিয়া ভারতের লোকজন নিয়ে এবং আমাদের ইন্ডিয়ার যে সামান্য কয়েকটা লোক থাকে আর কি, এই ধরে নিন 22 কোটি এতে 100 কোটি কথা বলা উচিত না, 100 কোটি সহ আপনি যেখানে পৌঁছবেন বলতো এখানে একটা মানসিকতাই আছে যে আপনি আপনার বাংলারও মাস্টার মশাই লাগে বাঙালি অভিনয় করার জন্য কিছু শিখতে হবে, ফুটবলের কোচ লাগে, ছবি আঁকার মাস্টার মশাই লাগে, গানের মাস্টার মশাই লাগে, কিন্তু অভিনয় শেখার কোনো দরকার নেই, ওটা নাকি আপসে হয়। তা আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার নাম কি? অভিষেক। অভিষেক, আমি আপনাকে বিরক্ত হয়ে রাগারেই করবে, আপনার নাম পাল্টে গেলে আপনার সত্তা পাল্টে যাবে। আপনি তো অভিষেক ব্যানার্জি হিসেবেই তো পাঠটা করবেন না, অন্য নামের পাঠ করবেন,
তার সত্তায় কিন্তু আপনাকে তার সত্তা আপনার উপর আরোপিত করে তার মতো করে হাঁটতে হবে, তার মতো করে চলতে হবে, তার মতো করে ভাবতে হবে। এত সোজা ভেবে দেখবে ফলত অভিনয় করতে গেলে ওটা মনে রাখতে হবে যে আজকে আমি বিজয়, কালকে আমি অজয়। একটা বল বিয়ে তফাৎ হয়ে গিয়ে একটা গোটা সত্তা পাল্টে গেছে। তাহলে সারা বিশ্ব জুড়ে বিশেষ করে তারা সাহেবরা চাইনিজরা জাপানিজরা তারা এরকম সুন্দর থেকে শুরু করতো যে এটাও একটা খুব শিক্ষার জায়গা, এটা শুরু করতো। হঠাৎ করে আপনি সাহিত্য লিখতে আরম্ভ করে দিলেন হবে না, খুব একটা বড় জোর প্রবন্ধ হবে, উচ্চ মান হবে, উচ্চ মানে পৌঁছতে গেলে তো আপনাকে তার একটা প্রস্তুতি লাগবে। প্রস্তুতিটা তো বেশি যতই ট্যালেন্টেড হোক না কেন, এক বছর যদি প্র্যাকটিসে না থাকেন মেসি মেসি থাকবেন না। ওনার সত্যি সত্যি যে নাম তার মানে হয়ে দাঁড়াবে মেসি, নাথিং এলস। তেমনি আপনি যেটা বললেন যে বৈশ্য সভ্যতার এই সময় দাঁড়িয়ে একটা টিম হিসেবে কাজ করে এবং সরকারি দিকে সেটাকে অ্যাকসেপ্ট করে, এটা নিয়ে আমরা পদ্মবিতান প্রত্যেক দিনই এরকম একটা চলছে। তো আমাদের জন্য আপনি কিছু বলেন। আমি আপনাদের একটাই কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানটা বুঝুন, কেন হচ্ছে তা বুঝুন, হচ্ছে তা শুধু বুঝতে হবে, কেন হচ্ছে তা বুঝতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে জরুরি। এবং তারপর পক্ষ নিতে হবে, পৃথিবীতে নিরপেক্ষ একটা কণাও নয়, দেখুন সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সাথে অভিনয় করে সেটা চাইতে পারে, কিন্তু সমস্যা এটা হলো যে আপনাকে এই মুহূর্তে আপনি আপনাকে পায়ের মুখ থেকে মাথার চুল পর্যন্ত সবটুকু দিয়ে প্রকাশ করতে হবে, কিন্তু সিনেমায় অংশ বিশেষ প্রকাশ করলেও চলবে, কিন্তু সেই অংশ বিশেষ প্রকাশ করতে গিয়ে সোজা বাংলা ভাষা আমি যদি এখন আপনার সামনে দাঁড়িয়ে আবার করে আপনার ভালো লাগবে, কারণ আপনি যেভাবে দেখছেন চোখের যে দৃষ্টি যতটা জায়গা জুড়ে হচ্ছে আপনাকে খুব যদি করতে হয় বিরক্ত লাগে। তেমনি সিনেমাতেও টিভিটির যতটুকু অংশ আছে দেখাচ্ছে সেইটুকু দিয়ে অভিনয়টা করতে হবে, ফলত ওটাও ওটার একটা নিজস্ব ব্যাকরণ আছে, বিজ্ঞান আছে, সেগুলো শিখতে হবে। সেটা না শিখে শুধুমাত্র ওই আমি পারি, তার কারণ আমার আমার পেটে আটখানা মাছ দেখা যায়, আমার চারটে গুলি আছে আসলে দেখাতে পারি আমি। তথাকথিতভাবে চেয়ারা মেয়ারা যেমন দেখতে হয় তেমনি আছে, এই ধারণাগুলো সবই আস্তে আস্তে কাটছে, তো কাটবে তত আমি আপনাকে একটা ছোট্ট কথা বলতে পারি। হ্যাঁ
কমপ্লিট অ্যাকশন। ব্যাকরণ আলাদা, ওর ব্যাকরণ আলাদা, সেটা মাঝারি পাওয়া যায়।